আমি এত আমার সাথে থাকব মানে কথোপকথন হচ্ছে আচ্ছা বন্ধু আজকে প্রোগ্রামটা হয়েছে কি বিষয় বলো আজকে প্রোগ্রামটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল দশনা পৌর বিএনপির সমন্বয় কমিটি তথা অঙ্গ সংগঠনের নেতা এবং কর্মী বিন্দুরা একত্রিত হলো লবিং গ্রুপিং এর উঠে উঠে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে দল করার যে তারেক রহমানের নির্দেশনা এবং আমাদের জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুসাদার যে নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেক আজকে এই পৌর বিএনপি লবিং গ্রুপিং এর উপরে উঠে উঠে সব একত্রিত হল দর্শনা পৌর বিএনপি সাবেক সভাপতি শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাবু মামা সহ দর্শনা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে দর্শনা পৌর যুব দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ভাইরা, আমার আজকে আমার মনে হয় এখানে আমরা যারাই উপস্থিত হয়েছি প্রত্যেকের ভিতরে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে, প্রত্যেকের ভিতরে একটি আবেগ তৈরি হয়েছে, প্রত্যেকের ভিতরে একটি সামনে দল করার একটা তৈরি হয়েছে। তাই আমি বেশি কিছু বলবো না, এখানে যারা আজকে আমরা আসি আজকে থেকে আমরা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে এক কাতারে দাঁড়িয়ে সামনের আন্দোলন বেগমন করার জন্য যা যা করণীয় আমি বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনাদের সাথে সব সময় যুব দল এবং অঙ্গ সংগঠন গুলো আপনাদের পিছনে থাকবে এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। পৌর শাখা বিএনপির বিপ্লব পরিকল্পনা এবং পরবর্তী কর্মসূচি পরিকল্পনার এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার বন্ধুবর হাবিবুর রহমান বুলেট এবং সামনে উপস্থিত দিকপাল সব নেতৃবৃন্দ এবং উপস্থিত সব প্রাণের সহকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা আমার এখানে যারা আছেন উপস্থিত অনেকেই বোদ্ধা, সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দর্শনা সহ চুয়াডাঙ্গা জেলার বোদ্ধা নেতৃত্ব, তাদের নেতৃত্বে এক দিকপাল একটা সময় সোনালী অতীত অতিবাহিত করেছে, তাদের সামনে আমি বড় কিছু বলবো না, শুধু একটা কথা বলবো যে দর্শনা বিএনপির বিভাজন, আমরা পরস্পর পরস্পরের প্রতি সন্দেহ এবং পরস্পর পরস্পরের বিরুদ্ধে আমাদের যে অর্গানাইজ ফোর্স আমরা ব্যয় করেছি সেইটা যদি এই ফ্যাসিস্ট সরকারের এগেনস্টে করতাম এতদিনে বাংলাদেশের গদিতে বিস্ফোরণের মতো চেপে বসা এই আওয়ামী লীগের দুর্গের পতন ঘটত। আমি আশা ব্যক্ত করব পরবর্তীতে আমরা যারা একত্রিত হয়েছি সবাই আমাদের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে প্রতিটা প্রোগ্রামে প্রতিটা আন্দোলন কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত বেগবান করে এই সরকারের পদত্যাগ ঘটিয়ে তারপর আমরা ঘরে ফিরে যাব, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং আমার দর্শনা পৌর সমন্বয় কমিটির নেতৃত্ব সহ সবাইকে আমার পক্ষ থেকে দর্শনা থানা যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘদিন পর সবাইকে এক জায়গায় পেয়ে আমার অনেক ভালো লাগছে, যে রাজনীতিটা যদি আমরা ঐক্যের সাথে করতে পারি, সবাইকে নিয়ে করতে পারি, তাহলে আমাদের সব কিছু সার্থক হবে। আমরা অনেকদিন ধরে একজন একজন আর একজনকে কীভাবে পুঁতা যায় সেই চেষ্টা করেছি, এর এগেনস্টে মানে এ গ্রুপের 20টা মামলা, ও গ্রুপের 20টা মামলা, বিভিন্নভাবে আমরা যাদের সিনিয়রদের কাছে পরামর্শ চাবো আর যাতে আমরা কোনো রকম এই হানাহানি মারামারি দাঙ্গা ফ্যাসাদে যাতে না দাঁড়াই, আপনারা আমাদেরকে যাতে সন্তান হিসাবে নিয়ে একসাথে কাঁধে নিয়ে কাজ করলেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আর আপনারা সিনিয়ররা যদি আপনাদের মনকে যদি কলুষিত করে রাখেন যে শুধু পদ প্রেসিডেন্ট আর সেক্রেটারি, তারপরে আর কোনো পদ নাই, যা দিলে আমি আর মানব না, এই জায়গাটায় থাকেন তাহলে আমাদের এই মিটিং শুধু মিটিং নাম নামে দেখে যাবে, আসলে কার্যকারী কিছু হবে না। তাই আমি বলবো যে সবাই এই সার দেওয়ার মানসিকতা নিয়ে আজকে যেভাবে এসছেন সেই ভালোবাসাটা যেন আমরা আপনাদের দিতে পারি, আপনারা যেন কোনো এমন কিছু ইয়ে না করেন যে আমি মানবো না, যেভাবেই হোক তো সেই মানার মানসিকতা নিয়ে, সেই মানার মানসিকতা নিয়ে ঐক্যটাকে দৃঢ় করার ইয়ে নিয়ে আপনারা সিনিয়রদের কাছে আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, এই দিকটা লক্ষ্য রেখেন আমরা উপকৃত হব আর দল উপকৃত হলে আপনারা সবাই উপকৃত হবেন।
আমি আর বেশি কিছু বলবো না এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।